না না শোনো, আমার কথা শোনো, এইভাবে অসম্ভব বলে বিয়ের কথাটা তুমি নাকচ করে দিতে পারো না। অনির বিয়েতে আমি রাজি নই, কিছুতেই রাজি নই। কেন দাদা, আমাদের তমা কিসে কম যে আপনি এত আপত্তি করছেন? কম বেশির বিষয় নয়, কিন্তু এত তাড়াহুড়ো করে অনির বিয়ে দিতে আমি রাজি নই। তমসা কেন এ বাড়ির বউ হতে পারবে না সে কথা তো সবাইকে বলতে পারবো না। এতদিন আমার বাড়িতে বসে আমার সর্বনাশের হিসেব লিখছিল মেয়েটা। বিয়ের ফয়সালা না করে তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আমি আমার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি মেজবু। মেজমাইমা দেখো, অনি তো আর কয়েকদিন বাদেই বিদেশে চলে যাবে, তুমি কেন তার মধ্যে শুধু শুধু ওর বিয়ে নিয়ে এত মাথামাতি করছো আমি তো বুঝতে পারছি না। তুমি দেখো, আমি নিশ্চিত অনি নিজে কিছুতেই এই বিয়েতে রাজি হবে। কে বলেছে, কে বলেছে তোমাকে অনি এই বিয়েতে রাজি হবে না? আমি নিজে অনির সঙ্গে কথা বলেছি, অনি এই বিয়েতে রাজি। দেখো বৌদি, একটা বিয়ে মানে একটা ছেলে আর একটা মেয়ে সারা জীবনের ব্যাপার। ওরা মানিয়ে নিতে পারবে কিনা, গুছিয়ে নিতে পারবে কিনা, এটা না বুঝে কোথাও গিয়ে একটু তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না? সবাই এত আপত্তি করছে কেন আমি তো বুঝতে পারছি না, আশ্চর্য ব্যাপার। বাপ মা মরা মেয়েটাকে বুকে আগলে বড় করেছি আমি, আমি চাইবো না যে মেয়েটার সাথে একটা ভালো ছেলের বিয়ে হোক। শোনো, সারা জীবন তো আমি তোমার কাছে কিচ্ছু চাইনি বলো, আর চাইছি। এই বিয়েটা হতেই হবে, এই বিয়েতে দয়া করে তুমি অমত করো না। তুমি তমসার সঙ্গে অনির বিয়ে দেওয়ার জন্য এরকম উঠে পড়ে লেগেছো কেন? কারণ অনির মা আমাকে বলে গিয়েছিলেন, যে মেয়ের শরীরে পদ্মচিহ্ন থাকবে সেই মেয়ে হবে অনির রক্ষা কবচ। আর তমসার শরীরে আমি সেই পদ্মচিহ্ন দেখেছি। পদ্মচিহ্ন সেটা আবার কি? আমি বলছি মেজদা, এই দেখুন, এই দেখুন, এই সেই পদ্মচিহ্ন। দিদি ভাই, তুমি আগে বলনি মেজদাকে যে তোমার শরীরে এই পদ্মচিহ্ন জন্ম থেকে আছে? বলছি এই পদ্মচিহ্ন তো আগে কখনো দেখিনি। আমি অত শত জানি না, তমসার শরীরে এই পদ্মচিহ্ন দেখা মাত্রই আমি মনে মনে ঠিক করে নিয়েছি অনির সাথে তমসার বিয়ে আমি দেবই। আর অনিকে সে কথা বলায় অনি এই বিয়েতে রাজি। অনি, অনি তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো? কাকিমা কখন থেকে তোমায় ডাকছে, চলো এখানে এসো। দেবী এখানে এখানে পারিবারিক আলোচনা হচ্ছে দেবী, তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ,
আমি তাহলে আসি। দেবী, সারাদিন পুজোর অনেক খাটাখাটি করেছো, ভোগ প্রসাদ না নিয়ে কিন্তু যাবে না। তুমি এটা আমাকে দাও। তুমি একটা কাজ করো, তুমি ভেতরে একটু অপেক্ষা করো, কেমন? যাও। দেখে এবার কাজের কথা শুরু হোক। এই তাড়াহুড়ো করে শুধুমাত্র কথার ভিত্তিতে দেবরায় বাড়িতে কখনো বিয়ে হয়নি, হবেও না। তার জন্য ঠিকুজিকুষ্টি বিচার করতে হবে। তমসা আর ঠিকুজি দেখা হোক। হ্যাঁ মিসদা, আমার আমার কাছে তো আছে তমসার কুষ্টি, আমার কাছে আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন। আমি যে হাটঘাট বেঁধেই নেমেছি, এমন ভাবে তোমার কুষ্টি বানানো আছে যে অনির সাথে সব কটা গুণ মিলবে। শোনো শোনো, এই বিয়েটা, এই বিয়েটা অনির জন্য, অনির জন্য করা খুব জরুরি। মণিমা, বাইরে ওদের পারিবারিক আলোচনা কখন যে শেষ হবে কে জানে, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতে হবে। পারিবারিক আলোচনা হচ্ছে দেবী, তুমি এখন এখান থেকে যাও। হ্যাঁ, সত্যি তো, সত্যি তো আমি অবাঞ্ছিত। আমি বরং কাল এসে প্রসাদ নিয়ে যাব, এখন গিন্নিমাকে বলে বাড়ি চলে যাই। মিসদা, এই নিন কুষ্টি। এবার কি বলে বিয়েটা আটকাবো?